वेलकम बैक एवरीवन। বেশ কিছুদিন ভিডিও আপলোড করতে পারিনি, বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে স্কুলে যেতে হয়েছে। আজকের টপিক হলো আপনারা যে ফেসবুক পেজের মাধ্যমে যে মেসেজ করেছেন এবং কমেন্ট করেছেন ইউটিউবে, তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আজকের টপিক হচ্ছে এভালুয়েশন, মূল্যায়ন। দেখুন, এটি শুধুমাত্র চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির পার্টই নয়, বাংলা, ইংলিশ, ম্যাথামেটিক্স এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ, প্রাইমারি টেট 2022-এর যারা যারা দেবেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে পাঁচটা টপিক, সমস্ত কিছুর পার্টই হচ্ছে পেডাগজি, সিলেবাসের মধ্যে রয়েছে পেডাগজি। এবং পেডাগজি পড়তে গেলে যে লাস্ট পার্ট মূল্যায়ন, মানে যাই আমরা শিখছি তার একটা মূল্যায়নের ব্যবস্থা থাকতে হবে। এবং আধুনিক অর্থে মূল্যায়ন বলতে কী বোঝায়, দেখুন, এতদিন যে শিক্ষা ব্যবস্থা আমাদের গতানুগতিক যে শিক্ষা ব্যবস্থা, তাতে মেজারমেন্ট পরীক্ষার মাধ্যমেই বোঝানো হতো, পরীক্ষার মাধ্যমে এখনও বোঝানো হয়। পরীক্ষার মাধ্যমে কি হয় অ্যাকচুয়ালি, আমাদের বৌদ্ধিক বিকাশ সেটির যাচাই করার পদ্ধতি হচ্ছে এই পরীক্ষা। কিন্তু মূল্যায়ন যেটি, মূল্যায়ন হচ্ছে ব্রডার অ্যাসপেক্টে ব্যবহৃত হয়। এবং আধুনিক শিক্ষার নীতি অনুযায়ী কোনো শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধন করা, মানে সার্বিক বিকাশ যেন হয়, সেটি হচ্ছে শিক্ষার লক্ষ্য। আবার বলছি, আধুনিক শিক্ষা ব্যবস্থার নীতি যদি দেখেন, কোনো শিক্ষার্থী বা কোনো শিশুর সামগ্রিক যে বিকাশ, সামগ্রিক বিকাশ এটিকে কিন্তু শিক্ষার এটি লক্ষ্য, মানে সামগ্রিক বিকাশ ঘটাতে হবে। এবার মূল্যায়নটি কি, কোনো শিশু বা শিক্ষার্থী তার সামগ্রিক বিকাশ হওয়ার পথে সে কতটা এগিয়েছে তার বিচার করার পদ্ধতি। একদম সিম্পলেস্ট ফর্মে বললাম, মূল্যায়ন হলো কোনো শিশু বা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশের লক্ষ্যে, ধরে নেন এটি সামগ্রিক বিকাশের লক্ষ্য, মানে তার কমপ্লিট বিকাশ হবে, মানে নট অনলি বৌদ্ধিক বিকাশ, প্রাক্ষোভিক বিকাশ, সামাজিক বিকাশ, দৈহিক বিকাশ, নৈতিক বিকাশ, মানে সমস্ত কিছু, সোশ্যাল ডেভেলপমেন্ট, নট অনলি কগনিটিভ ডেভেলপমেন্ট বাট অলসো আপনার সামাজিক, মানে সোশ্যাল ডেভেলপমেন্ট, মোরাল ডেভেলপমেন্ট, ইমোশনাল ডেভেলপমেন্ট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, সমস্ত কিছু পর্যালোচনা করা, এটি হচ্ছে সার্বিক বিকাশ। এবার কোনো শিশু তার সার্বিক বিকাশের পক্ষে, মানে লক্ষ্যে কতটা অগ্রসর হয়েছে সেটি বিচার করার পদ্ধতি হচ্ছে এই মূল্যায়ন। কাজেই মূল্যায়ন ব্রডার অ্যাসপেক্টে ব্যবহৃত হয়। এবার আমি অলওয়েজ আপনাদের সাথে শেয়ার করেছি যে মূল্যায়নের জন্য আপনারা কোন বইটি পড়বেন, মূল্যায়ন নীতি এবং কৌশল। এইটি যদি আপনারা পড়েন, এর মধ্যে এত সুন্দর করে দেওয়া হয়েছে এই বইয়ের মধ্যে, যে আপনাদের আলাদা করে কোনো কিছু পড়ার দরকার পড়বেন না। যারা কোচিং নিতে পারেন না, আমি বারবার বলছি, যারা কোচিং নিতে পারেন না তাদেরকে গাইড করার জন্য এই চ্যানেলটি, এর আগেও করেছি, এখনও করছি। এবং আজকে আমি এই মূল্যায়নের পোর্শনটা সুশীল রায় থেকে কিছুটা আপনাদেরকে, মানে লাইন ধরে ধরে ডিসকাস করার চেষ্টা করব। দেখতে থাকুন, একদম লাইন ধরে ধরে তুলে ধরছি। দেখুন, দেখতে পাচ্ছেন, এক নম্বর চ্যাপ্টার, শিক্ষায় মূল্যায়ন, এভালুয়েশন ইন এডুকেশন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন, স্যার বই তো বলেছেন কিন্তু কীভাবে পড়ব। সেই জন্য আপনারা পুরোটা কমপ্লিট করবেন, মানে থরোলি পড়বেন। আমি মেইন জায়গাগুলো জাস্ট বলে দিচ্ছি, নইলে ভিডিও অনেক বড় হবে। পুরোটা পড়বেন, কোনো জায়গা ছাড়বেন না, পড়লে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, বুঝতে পারবেন কী বোঝাতে চেয়েছে। এবার আমরা মেইন জায়গাতে চলে যাই, যে জায়গাটা আমি বলবো, মূল্যায়ন শব্দের অর্থ। দেখতে পাচ্ছেন, মূল্যায়ন শব্দের অর্থ, আবিধানিক অর্থে কোনো কিছুর ওপর মূল্য আরোপ করার কাজই হলো মূল্যায়ন। দেখুন, এখানে আমি কিছু কিছু রুলের দাগ দিয়ে রেখেছি, সুবিধে হবে। কিসের উপর মূল্য আরোপ করা হবে তা প্রয়োজন এবং নির্বাচন সাপেক্ষ। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর বিকাশ বা অগ্রগতি প্রত্যক্ষ করা যায় তার সম্পাদিত আচরণের মধ্যে, মনোবিদ্যায় মানসিক প্রক্রিয়ায় অনুশীলন করা হয় ব্যক্তির আচরণ প্রত্যক্ষ করে, তাই উভয়েরই আচরণের বিজ্ঞান। সুতরাং শিক্ষাক্ষেত্রে বা মনোবিদ্যার ক্ষেত্রে ব্যক্তির বিশেষ কোনো বৈশিষ্ট্যের প্রকৃতি বিচার করার সময় তার সম্পাদিত আচরণের উপর মূল্য আরোপ করাই যুক্তিযুক্ত। অর্থাৎ এই যে এই লাইনটা পড়বেন, ব্যক্তির সম্পাদিত আচরণের উপর মূল্য আরোপ করার প্রক্রিয়াই হলো মূল্যায়ন। যারা ইংলিশ মিডিয়ামে তাদের জন্য এই বইটি খুব সুবিধাজনক। এভালুয়েশন ইজ দ্য প্রসেস অফ অ্যাসক্রাইবিং ভ্যালু অন দ্য পারফর্মড বিহেভিয়ার অফ দ্য ইন্ডিভিজুয়াল। এটি একটি সংজ্ঞা আপনারা পেয়ে গেলেন, প্রচুর আছে এখানে, আপনারা বিভিন্ন অ্যাসপেক্টে মূল্যায়নের ডেফিনিশন পাবেন। এটি একটি হলো এই অর্থে শিক্ষাবিজ্ঞানে এবং মনোবিদ্যায় মূল্যায়ন কথাটি সাধারণভাবে ব্যবহার করা হয়ে থাকে।
তবে শুধুমাত্র এই অর্থে মূল্যায়ন শব্দটিকে ব্যবহার করলে তার প্রকৃত তাৎপর্য ব্যক্ত হয় না, মূল্যায়নের ক্ষেত্রেও সংকীর্ণ হয়ে পড়ে। মূল্যায়নের কাজকে যদি শুধুমাত্র বর্তমানে বা ইতিপূর্বে সম্পাদিত আচরণের ক্ষেত্রে সীমাবদ্ধ রাখা হয় তবে তার ব্যাপক তাৎপর্য ক্ষুণ্ণ হয়। কাজেই ব্যাপক অর্থে কী এবার সেটি আমরা দেখব। তার কোনো দিক নির্ণায়ক সম্ভাবনায় থাকে না। আধুনিক কোনো বিজ্ঞানী তার কর্মসীমাকে বর্তমানের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। এই জায়গাগুলো পড়বেন, কমপ্লিট এই জন্য পড়তে বলছি কনসেপ্ট ক্লিয়ার হবে। তা রাখলে বিজ্ঞানের অগ্রগতি ব্যাহত হবে, তার কল্যাণময় রূপও পরিস্ফুটিত হবে না বা পরিস্ফুটন হবে না। তাই ব্যক্তি ভবিষ্যতে কী ধরনের আচরণ সম্পাদন করতে সক্ষম হবে তাও মূল্যায়নের বিচার্য বিষয়। দেখুন এটি আন্ডারলাইন করে রেখেছি, ব্যক্তি ভবিষ্যতে কী ধরনের আচরণ সম্পাদন করতে সক্ষম হবে তাও মূল্যায়নের বিচার্য বিষয়। এবার কমপ্লিট পড়লেন, মেন কথা মূল্যায়নের পূর্বোক্ত ধারণাটিকে আরও একটু বিস্তৃত করে বলা যায়, ব্যক্তির কোনো সম্পাদিত আচরণকে অতীতের প্রেক্ষাপটে বিচার করে তার ভবিষ্যৎ সম্ভাবনার বিচারে মূল্য আরোপ করার প্রক্রিয়াই হলো মূল্যায়ন। আমরা প্রথমে কী পেয়েছিলাম, প্রথমে পেলাম ব্যক্তির সম্পাদিত, দেখতে পাচ্ছেন ব্যক্তির সম্পাদিত আচরণের উপর মূল্য আরোপ করার প্রক্রিয়াই হলো মূল্যায়ন, কিন্তু এটি সংকীর্ণ অর্থে হয়ে যাচ্ছে। এবার তাই আমরা ব্রডার অর্থে পেলাম, ব্রডার অর্থে কী পেলাম, ব্যক্তির কোনো সম্পাদিত আচরণকে অতীতের প্রেক্ষাপটে বিচার করে তার ভবিষ্যৎ সম্ভাবনার বিচারে মূল্য আরোপ করার প্রক্রিয়াই হলো মূল্যায়ন। দেখুন এটি কেন করতে বললাম আপনাদের সুবিধে হবে, তার আগের জায়গাগুলো দেখুন। শিক্ষার্থীর কোনো বর্তমান বা ঘটমান আচরণের উপর মূল্য আরোপ করার সময় পটভূমি হিসাবে তার অতীত আচরণগুলিকে বিচার করতে হয়। এর মানে কি, ধরে নেন এখন কোনো শিক্ষার্থী ক্লাস নাইনে পড়ে, একই সিচুয়েশানে ক্লাস নাইনে পড়াকালীন যে রিয়্যাক্ট করছে সেটি কিন্তু ক্লাস টুতে পড়াকালীন সে রিয়্যাক্ট করতো না। কেমন, তার অতীতের আচরণগুলিকে বিচার করতে হয়, মানে ক্লাস ফাইভে সে যে আচরণ করতো ক্লাস নাইনে সে আলাদা আচরণ করবে, একই পরিস্থিতিতে ক্লাস টুয়েলভে সে আলাদা আচরণ করবে একই পরিস্থিতিতে। এবং সঙ্গে সঙ্গে ঘটমান আচরণের ভবিষ্যৎ সম্ভাবনার কথাও বিচার করতে হয়। যেহেতু ব্যক্তির কোনো আচরণ তার তাৎক্ষণিক মূল্যে বিবেচিত হয় না, সেহেতু তার প্রকৃত তাৎপর্য নির্ণয়ের জন্য অতীত এবং ভবিষ্যতের মধ্যে সংযোগ ঘটানো প্রয়োজন। বুঝতে পারলেন, একই পরিস্থিতিতে ক্লাস টুয়ের একটি ছেলে ক্লাস টুতে যখন পড়ে সেই আলাদা আচরণ করবে, ক্লাস ফাইভে সেটি আরেকটু উন্নত হবে, ক্লাস নাইনে আরও উন্নত হবে, ক্লাস টুয়েলভে আরও উন্নত হবে, এইভাবে যত টাইম যাবে তার সেই আচরণ কিন্তু উন্নত হতে থাকবে। তাই মূল্যায়নের পূর্বোক্ত ধারণাটিকে আরও একটু বিস্তৃত করে বলা যায়, ব্যক্তির কোনো সম্পাদিত আচরণকে অতীতের প্রেক্ষাপটে বিচার করে তার ভবিষ্যৎ সম্ভাবনার বিচারে মূল্য আরোপ করার প্রক্রিয়াই হলো মূল্যায়ন। এবার তার উপর বেস করে যে মূল্য আরোপ করা সেটিকে বলা হয় মূল্যায়ন। ইংলিশ ভার্সনে বলা হয়েছে, এভালুয়েশন ইজ দ্য অ্যাক্ট অফ প্লেসিং ভ্যালু অর আ পারফর্মড বিহেভিয়ার ইন দ্য লাইট অফ দ্য পাস্ট পারফরমেন্সেস অ্যান্ড ফিউচার পসিবিলিটিস। খুব সুন্দর করে বলা হয়েছে। এবার এটাই যদি কোনো রেফারেন্স বই থেকে আপনারা পান তাহলে সেখানে যে কোনো একটি ফর্মে দেওয়া থাকবে, এত ডিটেলে আপনারা পাবেন না। এটি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব দরকার, সেই জন্যই কিন্তু এই বইটি আমি আপনাদেরকে রিকমেন্ড করেছি। আপনারা বুঝতে পারছেন বিভিন্ন জায়গাগুলো সংকীর্ণ অর্থে মূল্যায়ন কী ছিল, ব্রডার অর্থে মূল্যায়নকে কীভাবে বলা যায়, এই এত কিছু কিন্তু আমরা একটি বই থেকেই পেয়ে যাচ্ছি। ওকে, এটি আপনাদের সুবিধার জন্য, এটি কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমি নিজেও পড়েছিলাম, দেখতেই পাচ্ছেন আগে থেকে কিন্তু আন্ডারলাইন করা আছে। নেক্সট, আধুনিক ধারণা অনুযায়ী, এইটি থেকে তো শর্ট কোশ্চেন আসতে পারে, একদম পুরো ধরেই নিতে পারেন। আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই শিক্ষার লক্ষ্য। একটু আগে আমিও বলেছি, আধুনিক ধারণা অনুযায়ী শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করাই শিক্ষার লক্ষ্য, সার্বিক যে বিকাশ সেটি শিক্ষার লক্ষ্য। এবার মূল্যায়ন কী করবে, দেখুন এখানে বলে দেওয়া রয়েছে, এই কারণে মনোবিদ এবং শিক্ষাবিদগণ বলেছেন, যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে, দেখুন এখানে দাগিয়ে রেখেছি, যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষার লক্ষ্যের পথে কতটুকু অগ্রসর হয়েছে তা বিচার করা হয়, তাই হলো মূল্যায়ন। ইংলিশ ভার্সনে এভালুয়েশন ইজ দ্য সিস্টেম্যাটিক প্রসেস অফ ডিটারমাইনিং দ্য এক্সটেন্ট টু হুইচ এডুকেশনাল অবজেক্টিভস আর অ্যাচিভড বাই দ্য পিপল। বুঝতে পারলেন, পুরোটা করবেন মূল্যায়ন এবং সামগ্রিকতা, এখানে খুব ভালো করে বলে দেওয়া রয়েছে। যদি দেখুন এটা দেখেন তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি পোর্শনটা পড়ছি আবার, মূল্যায়ন যেহেতু শিক্ষার লক্ষ্য ভিত্তিক সেহেতু তাকে কোনো বিচ্ছিন্ন একক প্রচেষ্টা হিসাবে বিবেচনা করলে ভুল হবে। আধুনিক শিক্ষার উদ্দেশ্য বহুমুখী অথচ সমন্বয় ধর্মী, দেখতে পাচ্ছেন
শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর জন্য শিক্ষার্থী এবং শিক্ষক যৌথভাবে যে চেষ্টা করছেন তার প্রভাবে শিক্ষার্থীর, দেখুন, সামগ্রিক বিকাশের কথা বলা হয়েছে, দৈহিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষোভিক, আধ্যাত্মিক, স্পিরিচুয়াল এবং নৈতিক মোরাল প্রভৃতি জীবনের বিভিন্ন দিকে পরিবর্তন ঘটতে থাকে। আর এইসব পরিবর্তনের প্রভাবে শিক্ষার্থীর ব্যক্তিসত্তা একটি একক সামগ্রিক রূপ গ্রহণ করেছে। তাই মূল্যায়ন প্রক্রিয়াটি অবশ্যই হতে হবে বহুমুখী, কিন্তু সামঞ্জস্যপূর্ণ হওয়াও দরকারি। এই বহুমুখিতা আধুনিক মূল্যায়ন প্রক্রিয়াকে জটিলতা দান করেছে। মূল্যায়ন সম্পর্কিত এই আধুনিক ধারণায় তাকে একটি অত্যন্ত জটিল বহুমুখী প্রক্রিয়া হিসাবে গ্রহণ করা হলেও তার সর্বশেষ ফলটি কিন্তু সমগ্রতা ধর্মী। বহুমুখী বিকাশের ফলে ব্যক্তি জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তার সামগ্রিক প্রতিফলনই হলো মূল্যায়ন। এখানে আরেকটি আমরা মূল্যায়নের সংজ্ঞা পেয়ে গেলাম। আধুনিক ধারণায় কী বলা হয়েছে? একটি মূল্যায়ন সম্পর্কিত এই আধুনিক ধারণায় তাকে একটি অত্যন্ত জটিল বহুমুখী প্রক্রিয়া হিসাবে গ্রহণ করা হলেও তার সর্বশেষ ফলটি কিন্তু সমগ্রতা ধর্মী। বহুমুখী বিকাশের ফলে, এখান থেকে পড়বেন সংজ্ঞা হিসাবে, বহুমুখী বিকাশের ফলে ব্যক্তি জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তার সামগ্রিক প্রতিফলনই হলো মূল্যায়ন। মনোবিদ ওয়েসলে কি বলেছেন এটি আপনারা দেখবেন, ইংলিশ ভাষাটা বলে দেওয়া রয়েছে, দেখুন: ইট ইন্ডিকেটস অল কাইন্ডস অফ এফোর্টস অ্যান্ড অল কাইন্ডস অফ মিনস টু অ্যাসারটেন দ্য কোয়ালিটি, ভ্যালু অ্যান্ড এফেক্টিভনেস অফ ডিজায়ার্ড আউটকামস। ইট ইজ কম্পাউন্ড অফ অবজেক্টিভ এভিডেন্স অ্যান্ড সাবজেক্টিভ অবজারভেশন। ইট ইজ দ্য টোটাল অ্যান্ড ফাইনাল এস্টিমেট। টোটাল এবং ফাইনাল এস্টিমেট কথা দুটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এবং মূল্যায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্যের পরিচায়ক। কমপ্লিট পড়বেন, কোনো লাইন আপনারা কিন্তু এখানে ছাড়বেন না। আচ্ছা, এটি খুব ইম্পর্টেন্ট, মূল্যায়ন ত্রিভুজ দেখতে পাচ্ছেন, মূল্যায়ন ত্রিভুজ, দেখুন এটি কে করেছেন, এটি করেছেন মনোবিদ বেঞ্জামিন ব্লুম। মেন ব্যাপারটা আমি বলে দিচ্ছি, দেখুন এখানে ত্রিভুজ দেখতে পাচ্ছেন, ত্রিভুজের ওপরে দেওয়া রয়েছে কি, শিক্ষার উদ্দেশ্য, এবং যে ওপরের যে কৌণিক বিন্দু সেখানে রয়েছে শিক্ষার উদ্দেশ্য, নিচের কৌণিক একটি বিন্দুতে দেওয়া রয়েছে শিক্ষণ অভিজ্ঞতা, মানে টিচিং লার্নিং যে এক্সপিরিয়েন্স সেটির কথা বলা হয়েছে, এবং মূল্যায়ন কৌশল মানে এভালুয়েশন টেকনিক্স। এর মেন বক্তব্যটা কি, তিনটে একে অপরের সাথে জড়িত, এবং দেখুন এখানে অলরেডি বলে দেওয়া রয়েছে ত্রিভুজের শীর্ষ কৌণিক বিন্দুতে রয়েছে শিক্ষার উদ্দেশ্য, দেখতে পাচ্ছেন। এই কোণের পরিমাণ অনুযায়ী দুটি কৌণিক বিন্দুর অবস্থান নির্ধারিত হচ্ছে, যার একটিতে আছে টিচিং লার্নিং এক্সপিরিয়েন্স এবং আরেকটিতে আছে এভালুয়েশন টেকনিক। অর্থাৎ শিক্ষার্থীদের কী ধরনের শিক্ষণ অভিজ্ঞতার সম্মুখীন করতে হবে, মানে শিক্ষার্থীদের শিক্ষণ অভিজ্ঞতা কী ধরনের শিক্ষণ অভিজ্ঞতার সম্মুখীন করতে হবে তা নির্ধারণ করছে শিক্ষার উদ্দেশ্য। নট অনলি দ্যাট বাট অলসো মূল্যায়নের জন্য কী করণীয় তাও নির্ধারণ করছে শিক্ষার উদ্দেশ্য। এটিই বলা হচ্ছে মূল্যায়ন ত্রিভুজ, এটিকে বলা হচ্ছে মূল্যায়ন ত্রিভুজ, এবং কে করেছেন, বেঞ্জামিন ব্লুম, মনোবিদ বেঞ্জামিন ব্লুম। কমপ্লিট করবেন। আচ্ছা, এখানে আরেকটি খুব ইম্পর্টেন্ট, 1964 থেকে 66 ভারতীয় শিক্ষা কমিশন, আপনারা নিশ্চয়ই জানেন ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66 কী, সেটির আরেকটি নাম কী, সেটি হচ্ছে কোঠারি কমিশন। ভারতীয় শিক্ষা কমিশন, কোঠারি কমিশন 64 থেকে 66 মূল্যায়নকে এই অর্থে গ্রহণ করার পরামর্শ দিয়ে তাদের প্রতিবেদনে কী বলেছেন, মানে তাদের মতে, কোঠারি কমিশনের মতে মূল্যায়নের সংজ্ঞাটি কী, ইট ইজ নাও এগ্রিড দ্যাট এভালুয়েশন আ কন্টিনিউয়াস প্রসেস, মানে বুঝতে পারছেন একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। ইট ইজ নাও এগ্রিড দ্যাট এভালুয়েশন মানে মূল্যায়নটি কী, মূল্যায়নটি হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস মানে অবিচ্ছিন্ন প্রক্রিয়া, ফর্মস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য টোটাল সিস্টেম অফ এডুকেশন, যেটি এডুকেশন সিস্টেমের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইন্টিগ্রাল পার্ট বলা হয়েছে, একদম অবিচ্ছিন্ন পার্ট, একটি অবিচ্ছিন্ন অংশ। এই হলো কমপ্লিট এভালুয়েশন, মানে জাস্ট ধারণা যেটি আমরা পেয়েছি অধ্যাপক সুশীল রায়ের শিক্ষায় মূল্যায়ন, মূল্যায়ন নীতি এবং কৌশলের বইটি থেকে। মেন পার্টগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম কীভাবে, দেখুন এইভাবে যদি আপনারা পড়েন কনসেপ্ট ক্লিয়ার হতে বাধ্য, কারণ কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই এই সুন্দর বইয়ের উপস্থাপন। একটা কথা আবারও বলবো, যারা নিজেরা পড়ছেন তারা এই বইগুলি নিজেদের কাছে রাখুন, পড়তে থাকুন, এবং মনে করবেন একটা খুব ভালো কথা যেটি আমার মনে আসছে এবং বলছি আপনাদের কাছে, বুক ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, বুক ইজ দ্য বেস্ট গাইড, বুক ইজ দ্য বেস্ট টিচার। যদি দেখেন এবং পড়তে থাকেন আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, যারা কোচিং ছাড়াই নিজেরাই পড়ছেন, আমি নিজে পড়েছিলাম, আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করেছি, পড়ি এখনও, এবং চাই যে আপনারা নিজেরাই পড়ে নিজেরাই টেট ক্লিয়ার করুন।
পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন ফ্রেন্ডসদের সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং সাবস্ক্রাইব করুন অবশ্যই। ধন্যবাদ।